রয়েছো তোমার জানালা, কেন তাকিয়ে রয়েছো জানি না গো, মনে যে কি আছে বলো না, আমি সেই কথা না শুনে যাবো না, না ফিরে যাবো না। কেন দু চোখে আলোর ইশারা, কেন অধরে হাসির ফোয়ারা, যে বুঝিয়ে আমাকে বলো না, আমি না জেনে সেই কথা যাবো না, না ফিরে যাবো না। এনজয় করে গাইছিলেন আপনি, দেখতে বেশ মজা লাগছিল। জাজেসরা কতটুকু এনজয় করেছেন তাদের কাছ থেকে শুনি। মিতালি ম্যাম, আমার এই ফ্লেভারের গানটাই খুব এনজয় করেছি, আর ও প্রথম থেকে শেষ পর্যন্তই মানে সুরেই ধরেছে গানগুলোর, তার মধ্যে কিছু এক অনেক জায়গায় কিছু ডাইনামিক্স ছিল ওই ভয়েসগুলোর, ও খুব প্রপারলি ও করেছে, আমার খুব ভালো লেগেছে। আমি তো দেবই ওয়ান ক্লাপ ফর ইউ ফ্রম মিতালি ম্যাম। বন্যা ম্যাম, অর্চনা, তোমার গানটা আমার ভালো লেগেছে, বিকজ খুব কনফিডেন্টলি গেছো, গাওয়াটা খুব এনজয় করেছো, এবং তুমি এনজয় করেছো বলে শ্রোতা হিসেবে আমরাও এনজয় করেছি। গুড ওয়ার্ক। সামিনা ম্যাম, এই গানটা তুমি কারটা শুনে তুলেছো? লাবু রহমান, সদ্য লাবু স্যারের। প্রথম গিয়েছিল রোমেল ভাই, মানে অসাধারণ একটা কণ্ঠ রোমেল ভাইয়ের, সেটা তুমি হয়তো বা শোনো নি, তো আমারও খুব ভালো লেগেছে, ভালো লেগেছে। তবে তুমি একবার রোমেল ভাইয়ের কণ্ঠটা পালে শুনে নিও, ওই রোমেল ভাইয়ের যে একটা উচ্চারণ আছে না, কেন খুলেছো তোমার জানালা, কেন তাকিয়ে রয়েছো জানালা, এই জিনিসটা বুঝছো, এই যে ছন্দটা গানটার, কিন্তু ছন্দটা একটু অন্যরকম একটা। মনেতে কি আছে বলো না, আমি সে কথা না শুনে যাবো না, না শুনে যাবো না, এরকম ছিল গানটা। তুমি একবার অবশ্যই সেটা শুনবে। অবশ্যই ম্যাম, থ্যাংক ইউ। অতনু অধিকারী, আপনি আসলে কিসের অধিকারী হতে যাচ্ছেন আজকে এই মঞ্চ থেকে, সেটা আমরা সবশেষে জানতে পারবো, ঠিক আছে? থ্যাংক ইউ। আমন্ত্রণ জানাই আপনাদের সবাইকে ফেজ আপ চ্যানেলে সেরা কণ্ঠ সিজন 6 পাওয়ার বাই শরীফ কিচেন স্টার চলছে গ্র্যান্ড অডিশন 3 নম্বর গ্রুপের। আপনারা জানেন যে আমরা 4টা গ্রুপে ভাগ করেছি এই গ্র্যান্ড অডিশনে। গ্রুপ সি এর অডিশন চলছে এবং আমরা জানি গ্রুপ সি এ রয়েছে মোট 16 জন কন্টেস্টেন্ট। খুব তুমুল লড়াই চলছে, কিন্তু জাজেসদের জন্য অনেক কঠিন কাজ হয়ে যাচ্ছে বিচার করা যে আসলে কারা ক্যাম্প রাউন্ডে যাবে, কারা ডেঞ্জার জোনে যাবে, আর কাদেরকে এবারের মতো এই মঞ্চ থেকে বিদায় নিতে হবে। ওয়েল, তার জন্য তো আপনাদেরকে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। আপাতত আমি ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে, আসছে রিয়া।
দুষ্ট হয়েছে মিষ্টি করে, অনেক বেশি নার্ভাস ছিলে তুমি। আসলে পারফরমেন্সটা কেমন হয়েছে আমরা জাজেসদের কাছে চলে যাই। বিশ্বজিৎ স্যার, রিয়া তুমি কিসে প্র্যাকটিস করো, মানে তানপুরায় না হারমোনিয়ামে? স্যার হারমোনিয়ামে। হারমোনিয়ামে। আচ্ছা, তুমি গান গাওয়ার সময় আমি একটা জিনিস দেখলাম, এটা কি আমার বলো তো? আমিও খেয়াল করছিলাম। আমি বললাম বুঝি তবলা টবলা বাজানোর শিখো কিনা, আবার একটু আর একটু অন্তরাটা একটু গাও, ওইভাবেই গাবা যেভাবে হাত করছো। তুমি যখন আতক করে আমায় ছুঁয়ে দাও, মনে হয় তুমি আমার দুঃখ মুছে না। আমি একটু বলতে পারি? হ্যাঁ, এখন হাতটা নামিয়ে গাও, ওই অন্তরটাই গাও তো। তুমি যখন আতক করে আমায় ছুঁয়ে দাও, মনে হয় তুমি আমার দুঃখ মুছে না। যাই হোক, আমি মজা করলাম, তোমার গানও ভালো লেগেছে, আর এটাকে মুখ অভিনয় বলবো না, হাত অভিনয় ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। তবে আমার কিন্তু বিশুদ্ধ আমার সেই খুদে গানরা যেটা অনন্যার কথা মনে পড়লো, মনে আছে? আমাদের অনন্যা ছিল একটা, ওর এখানে একটু চুল এরম হয় থাকতো, ও গত এরম করে গান গাইতো। হ্যাঁ, রোল করতেই থাকতো, এটা রোল হতেই থাকতো, আর ও গান গাইতে থাকতো। ওই যে কালকে যে গানটা গেল, যা যা না ও পাখি তোর যন্ত্রণা, এভাবে গাইতে থাকতো। আজকে তোমাকে দেখলাম এরম করতে। তবে যাই হোক, গলাটা কিন্তু ভীষণ মিষ্টি, আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই খুবই খুবই। আমি একেবারেই চাইছি তুমি আসো আমাদের এখানে, আমার তরফে কিন্তু ইয়েস থাকছে। তুমি একটা ক্লাপ পেয়েছো বন্ধু ম্যাম। খুব মিষ্টি, খুব মনে হয়েছিল যে খুব আদর করে গানটা গাইছিলে, সুরে তো বটেই, ভালো লেগেছে আমারও, ভালো করে করো। থ্যাংক ইউ ম্যাম। মিতালি ম্যাম, আমার ভীষণ ভালো লেগেছে, আর তুমি যে রেয়াজ করা তোমার গলাটা, এটা বোঝা যাচ্ছে। আমি কেন বললাম হাতটা নামিয়ে, কারণ তুমি ভীষণ সুন্দর দেখতে, আর আমার বারে বারে ওই চোখ দুটোর চাইতে তোমার হাতের উপর ডাইভার্ট যেন না হয়, ওটা ছাড়া গাইবে, তাহলে মুখটা শুধু দেখবে, নাহলে ডাইভার্ট হচ্ছে। আমি খুব ভালো গেয়েছো আমার তরফ থেকেও, কথা পেল দুটো ক্লাব। আর কি কেউ দিবে তাহলে মেয়েটাকে আমরা নিয়ে যেতে পারি একবারে। আমি রিয়াকে, ওর নাম রিয়া, ও মা বাদে, মা বাদে রিয়া, মা বাদে রিয়া না, আমি আমি ওকে হাত দিয়া দিব না তো, মারিয়া, আমি নাম্বার দিয়া, ও নাম্বার দিয়া, আ গুড, আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে তিনটা ক্লাব। থ্যাংক ইউ। আপনি কি জানেন তিনটা ক্লাপের মানে কি? কি ডেঞ্জার জয়েন? না, তিনটা ক্লাপের মানে হলো ওখানে দৌড়ে যেতে হবে, বিকজ আপনি ডিরেক্টলি চলে গেছেন ক্যাম্প রাউন্ডে, দৌড়ে ওখান থেকে পুরস্কারটা নিয়ে নিন। মধুর অনুরাগে তুমি সৃষ্টি করে দুষ্ট বানো, ঝমো ঝমো ঝমো।
রেয়াজ লাগবে, কিছু কাজের যে একটা পারফেকশন গুলো আছে একটু ঠিক করতে হবে। কি হবে জেনে আমি কেমন আছি, এই তো অনেক ভালো অনেক সুখের আমি, তোমার দুঃখ নিয়ে বেঁচে আছি। কি হবে জেনে আমি কেমন আছি, এই তো ভালো অনেক সুখের আমি, তোমার দুঃখ নিয়ে বেঁচে আছি। কি হবে জেনে আমি কেমন আছি, মঞ্চে আসছিলেন তখন আমি ভাবছিলাম যে কেন এত মন খারাপ করে মেয়েটা মঞ্চে আসছে। আমরা আমাদের জাজেস তাদের কাছে চলে যাই। সামিনা ম্যাম, ওই যে বললাম না আমি নায়িকা হয়ে যাই, তোমার গলাটা শুনে আমি আমার ভিতরটা কাঁদছিল, কেমন যেন একটা আমার ভেতরে একটা কান্না হচ্ছিল, এখনো হচ্ছে কিন্তু, চলছে আমার ভেতর এখনো। কি সুন্দর গলা, এবং আমার মনে হচ্ছিল যে তুমি তোমার জীবনের কথাটা তুমি বলছিলে। কি হবে জেনে আমি কেমন আছি, কি সুন্দর
কার গান এটা? শ্রোতেও ফরিদা পারভীন ম্যাম গেয়েছিলেন, আমি এটাই ধারণা করছিলাম। আর সুর, সুর কথা জাফর চাচা নিশ্চয়ই? জি, আবু জাফর। আমি বলছিলাম যে এটাই হবে, কিন্তু ফরিদা চাচির মানে ফরিদা পারভীনের গলার প্রভাব তোমার উপর ভীষণভাবে আছে, যেটা অনেকেরই থাকে না। ফরিদা পারভীন আমার অন্তরের একজন শিল্পী, উনার গান শুনলেই চোখ থেকে পানি পড়ে, চোখ থেকে আসবেই পানি। তোমার সেই জিনিসটা তো আছে, তুমি ভাবতে পারছো তোমার কি মানে তোমার কি আছে তোমার ভেতর? শুধু দরকার আরেকটু একটু নাড়াচাড়া করা, আরেকটু নরেশিং দরকার। আমার তোমার গায়কী এবং কণ্ঠ, গায়কীতে যদি বা সুরের ইয়েটা আছে, কিন্তু আবেগ এবং কণ্ঠ দুটো জিনিস প্রচণ্ড ভালো লেগেছে। ধন্যবাদ। আমার মনে হয়েছে যে তোমার আরও অনেক গাইতে হবে, তো তোমার আমার মনে হচ্ছে গলাটাকে আরও অনেক মাজতে হবে, মাজলে সেটা একদম সোনার মতো ঝকঝক ঝকঝক করবে। ভালো, বেস্ট অফ লাক মঞ্জুরি। সবচেয়ে বড় কথা, যখনই কথা বলছি তুমি এরম করে দাঁড়িয়েছো কেন? কিছু দোষ করেছো কি ভয় করেছো? ভয়টাকে এত বেশি নিও না, তুমি দেখো মারিয়া দাঁড়িয়েছে, আমি চাই তুমি সোজা হয়ে দাঁড়ো, এত ভালো গাইছো। সবচেয়ে বড় কথা, ঈশ্বর তোমাকে এত সুন্দর একটা টোনাল কোয়ালিটি দিয়েছে, তুমি আগে সোজা হও। হ্যাঁ, বি কনফিডেন্ট, ভয়টাকে এত বেশি অ্যালাউ করো না যে তোমার গানের মধ্যে ওটা রিফ্লেক্ট হয়। প্রথমত একটু টেম্পোটা বাড়িয়ে একটু গাইবে দুটো লাইন। কি হবে জেনে আমি কেমন আছি, এই তো অনেক ভালো অনেক সুখের আমি, তোমার দুঃখ নিয়ে বেঁচে আছি। কি হবে জেনে আমি কেমন আছি। বাহ, তুমি জানো কি ভালো গাইলে, এত নিজের মধ্যে দ্বন্দ্ব সন্দেহ এলে পরে ওটা গানে রিফ্লেক্ট হয়। খুব ভালো গেয়েছো, আমার তো খুব ভালো লেগেছে এইবারের সেকেন্ড টাইমটা, এবং আমি তো দিতে পারি ঠিকই করে রেখেছি যে শেষেই দেবো আর কি। এটা তোমার গলা সত্যি আমার আমার অনুরণন হচ্ছে আমার গলাটা, এই যে তুমি কি একটু একটু ভীত, ভয় পেয়েছো? স্যার, ভয় পাওয়া বলতে স্টেজে আসার আগ থেকে যেটা মনে হচ্ছিল যে গানটা যেহেতু একটা স্যাড সং, সো এটাকে আমার মধ্যে আমি ধারণ করতে যাচ্ছিলাম, আমার যত খারাপ লাগা আছে আমি সব একসাথে। আমার চোখে কিন্তু আমি পাশে দাঁড়িয়ে আছি, চোখ একদম ছলছল করছে। মানে তোমাকে তোমার কণ্ঠের জন্য আমি চাই তুমি আমাদের এই প্রতিদান বলবো না, এই যে তোমাকে সমর্থনের সম্মানটা তুমি রাখবে, কারণ তোমার মধ্যে ভিতরে যে তুমি যে বললা যে আমি দুঃখের গান গাবো, আমার জীবনে যত দুঃখ আছে সব, এটা কিন্তু এটা হয়, যারা যা শিল্পী তাদের তাই করতে হয়। কারণ আমরা চলচ্চিত্রে গান গাচ্ছি, মানে এমনও হয়েছে যে আমার মা কোমায়, আমাকে একটা রিদমিক একটা ফিল্মের রংচটা গান গাইতে হচ্ছে। তো অভিনেতা হতে হয়, অভিনেতা না হলে সুরের সাথে অভিনয়টা বা কথার সাথে অভিনয় করা খুব টাফ হয়ে যায়। আমি দিলাম মঞ্জুরিও চলে গেল ডিরেক্ট ক্যাম্প রাউন্ডে। বলো না তুমি আছি
আরো শেখো, আশা করি এক সময় আরো ভালো গাবে। ও মানু রে ও সুন্দর মানু, কি ছবি বানাইবা তুই আই নবুজি, কি ছবি বানাইবা তুই আই নবুজি। ও মানু রে ও সুন্দর মানু, কি ছবি বানাইবা তুই আই নবুজি। একই বারে লই যাও আরে আই তোরাজি, একই বারে লই যাও আরে আই তোরাজি। ও মানু রে ও সুন্দর মানু, কি ছবি বানাইবা তুই যায়। তোমার জন্য কত বেশিটা করতে পারি, কারণ গলা মিষ্টটাতেই হচ্ছে যে আসল জিনিস, সেই মিষ্টতাটা তোমার রয়েছে, দেখা যাক কি হয়। আমার ভালোবাসার তানে পুরাতে সুর যে বাজে না, আমার ভালোবাসার তানে পুরাতে সুর যে বাজে না। আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না, আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না, আমার ভালোবাসার তান পুরাতে সুর যে বাজে না। এ টু জেড পর্যন্ত মানে যে একদম সুরগুলো কি হয় সিঁড়ির মতন, তো একটা থেকে একটা একটা থেকে সব জায়গায় সমান ছিল না আর কি, মাঝে মধ্যে কোথাও একটু কম লেগেছে, কোথাও একটু সরে গেছে, কিন্তু টোটাল শুনতে খুব ভালো লেগেছে। জীবনের এই যে রঙিন দিন রবে না হাইরে চিরদিন, মাটির এক অন্ধকার ঘরে যেতে হয় সঙ্গী সাথী, সে কথা একটু তো অনেক সম্ভাবনা রয়েছে তোমার টোনাল কোয়ালিটি এবং তোমার যে ডিকশন মানে উচ্চারণ সব কিছু মধ্যে তোমার মধ্যে আমি অনেক দেখতে পাচ্ছি একটা সম্ভাবনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফিজ আপ চ্যানেল আই সেরা কণ্ঠ, চলছে গ্রুপ সি এর গ্র্যান্ড অডিশন, আর একটু পরেই আমরা জানতে পারবো ফলাফল। বাট তার আগে এবারকার প্রতিযোগীকে ডাকছি, আসছে নান্নু। আকাশের সব তারা ঝরে যাবে, আমার চোখের তারা ঝরবে না, তোমাকে দেখার সাধ মরবে না গো, তোমাকে দেখার সাধ মরবে না। আকাশের সব তারা ঝরে যাবে, আমার চোখের তারা ঝরবে না, তোমাকে দেখার সাধ মরবে না গো, তোমাকে দেখার সাধ মরবে না। Thank you.
জনম নয় হাজারো জনম, তোমাকে দেখি যদি সেও বড় কম, সেও বড় কম। একটি জনম নয় হাজারো জনম, তোমাকে দেখি যদি সেও বড় কম, সেও বড় কম। এক এক সব পাওয়া হয়তো বা ঘুরাবে আমার মন, তবু ঘুরবে না তোমাকে দেখার সাথ, ঘুরবে না গো তোমাকে দেখার সাথ, ঘুরবে না। আকাশের সব তারা ঝরে যাবে আমার চোখের তারা, ঝরবে না তোমাকে দেখার সাথ, ঘুরবে না গো তোমাকে দেখার সাথ, ঘুরবে না তোমাকে দেখার সাথ, ঘুরবে না গো তোমাকে দেখার সাথ, ঘুরবে না। ভালো লাগছিল আপনার গান শুনতে, ধন্যবাদ। চেষ্টা করেছিলাম আসলে ভালো করে। জাজেসরা তো ইতিমধ্যে হাততালি দিয়ে দিয়েছেন, আমরা কমেন্টে যাই। বন্যা ম্যাম, মেলোডি গান আমার সবসময় ভালো লাগে, তো তোমার গানের সিলেকশনটা খুব ভালো লেগেছে। এত একটা রোমান্টিক মেলোডি গান, আর এইসব গান তো মানে চিরকালের গান, এ কালকে অতিক্রম করে গেছে। চেষ্টা করেছি আসলে। ভালো গেয়েছো, সুন্দর, মানে কি বলবো যে প্রাণস্পর্শী, প্রাণস্পর্শী, ভালো লেগেছে। ভালো করো, আরও সুন্দর, তোমার গলাটাও সুন্দর, সুরে একটা স্কি একটা ভয়েসে সুন্দর সুরে, আরও যত বেশি সুরে থাকবে অত আরও বেশি খুলবে গলা, ভালো, অনেক ভালো। দোয়া করবেন ম্যাম। মিতালি ম্যাম, নান্নু তুমি যখন শুরু করলে গানটা আকাশের সব তারা, নিঃশ্বাসে বিশ্বাসে অ্যালবামে আমার আর তপনের গাওয়া আর আলাউদ্দিন আলী এগেন, কিন্তু তুমি যখন গাইছিলে তুমি এত সুন্দর, তোমার এক্সপ্রেশন যা আমি খুব এনজয় করছিলাম, মানে শুরু থেকে শেষ পর্যন্ত, তোমাকে দেখার স্বাদ মরবে না গো, তোমার এক্সপ্রেশন খুব ভাল লেগেছে। আমি তোমাকে স্ট্যান্ডিং ওভেশন দিতে যাচ্ছি। স্ট্যান্ডিং ওভেশন। একটু কি ম্যাম নান্নুর সাথে আপনার কণ্ঠে গানটা শুনতে পারি? সাইনটা তোমাকে দেখার স্বাদ মরবে না গো, তোমাকে দেখার স্বাদ মরবে না। সেরা কণ্ঠের সেরা স্বরগুলোকে কোনোদিনও মরতে হবে না, এত সুন্দর গাইলে, খুব ভালো লাগলো তোমার সঙ্গে গেয়ে। কিন্তু আমার আমার কাছে একটু মনে হয় যেন তুমি যদি আর একটু, আমার মনে হয় তুমি মুখস্থ গেয়ে গেছো, কারণ তোমার নিজের উপর তোমার অনেক কনফিডেন্স, তাই নয় কি? হ্যাঁ, আমার মনে হচ্ছিলো তুমি মানে স্টেজে মানে প্রফেশনালি পারফর্ম করছো এরকম মনে হচ্ছিলো। একটা আরও একটু যদি ফিল দিয়ে গাও গেয়ে গাইতে আর একটু আরও ভালো লাগত। গাও, একদম ফিল দিয়ে, শুধু মুখটুকু গাও, এবার নিজের ফিল দিয়ে গাও। আকাশের সব তারা ঝরে যাবে আমার চোখের তারা, ঝরবে না
তোমাকে দেখার সাধ মরবে না গো, তোমাকে দেখার সাধ মরবে না। বাহ, এই হলো ফিলিং। যদি বলে যে কাকে বলে, এটাই হচ্ছে তাই, মুখস্থ গাওয়া আর নিজের অনুভূতিকে দিয়ে গাওয়া। এই যে একটু আগে মেয়েটা গেয়ে গেল, বলল আমি দুঃখের গান গাইব বলে আমার এই ছোট জীবনের যতগুলো দুঃখ আছে সব জমা করে রাখছিলাম বলে আমার চেহারাটা এরকম লাগছে। বললো যে তোমার চেহারাটা এরকম দুঃখ দুঃখ কেন লাগছে? বলে যে আমার সব দুঃখগুলো এনে আমি জমা করছিলাম, এই দুঃখের গানটা গাই বললো, সেই জন্য আমার চেহারাটা তো দুঃখ দুঃখ। তো অনুভূতিগুলো এইভাবে জমা জমা করে তোমাকে এইভাবে গাইতে হবে। এখন দেখলে কত সুন্দর হলো গানটা, অবশ্যই তুমি আসবে। যদিও সবাইকে করি না, যে আমি জানি যে সবাই ভালো গাইছে, কিন্তু একেবারে ক্যাম্প রাউন্ডে নিয়ে দিলে আর আমরা গান শোনার সুযোগ পাবো না, চলে যাবে একবারে। তো আমার মনে হয় যে আরও বেশি করে শুনলে বেশি ভালো লাগবে, যাদের গান ভালো লাগে তো। কিন্তু তাও আমি চাই যে তুমি থাকো আমাদের একদম। আমার মনে হয় যে এই সময়টা, যে সময় অন্যদের গান শুনবো, সেই সময়টা তুমি কাজে লাগাবে, আরও ভালো করে রেওয়াজ করে গলাটাকে আরও সুরে দাঁড় করাবে, এবং তারপরে তোমার সাথে একবারে ফাইনাল দেখা হবে। তুমি একটা কথা বলেছিলে যে আমি সুন্দরভাবে গাওয়ার চেষ্টা করেছ, এটা আসলে না সুন্দর না, এটা সুন্দরের চাইতে অতি সুন্দর হয়েছে। ধন্যবাদ। আমি দিল কি না দিল হয়ে গেছিস, তো আমি ডবল দিলাম। চার চারটা ক্ল্যাপ, চারজন জাজেজি আপনার জন্য। চারটা না, চার পাঁচটা। আচ্ছা ঠিক আছে, চার পাঁচটা, চারজনের কাছ থেকে পাঁচটা ক্ল্যাপ পেয়ে গেছেন, এর থেকে বেশি আর কি লাগে? আমি যখন আপনার খালি গলে শুনছিলাম আই ওয়াজ হ্যাভিং গুজবাম্পস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দ্যাট। আপনার উপহারটা নিয়ে নেবেন জাজ প্যানেলের থেকে, আপনি যাচ্ছেন সরাসরি ক্যাম্প রাউন্ডে। তোমার যাবার সময় বুঝি হয়ে যায়, আমার দেবার কিছু বাকি রয়ে যায়। এভাবে চলে যাবে তুমি, এভাবে চলে যাবে তুমি, তোমার যাবার সময় বুঝি হয়ে যায়, আমার দেবার কিছু বাকি রয়ে যায়। এভাবে চলে যাবে তুমি, এভাবে চলে যাবে তুমি, চুপি চুপি এসেছিলে আধারের বুক চিরে, আবার চলে গেলে এখনো তো আধখানি রাত রয়ে যায়। চুপি চুপি এসেছিলে আধারের বুক চিরে, আবার চলে গেলে এখনো তো আধখানি রাত রয়ে যায়। এভাবে চলে যাবে তুমি, এভাবে চলে যাবে তুমি, তোমার যাবার সময় বুঝি হয়ে যায়,
আমার দেবার কিছু বাকি রয়ে যায়, এভাবে চলে যাবে তুমি, এভাবে চলে যাবে তুমি, এভাবে চলে যাবে তুমি। আমাদের গ্রান অডিশনের একদম শেষ পর্যায়ে এসে যাবার বেলার গান গাইলেন। আচ্ছা, আমরা আমাদের জাজেসদের কাছে যাই। মিতালি ম্যাম, এটা ছোট্ট একটা মানুষ তো তুমি, আর এত একটা বৈঠকি মজলিশি, এটাকে উর্দুতে আমরা যেটা গজল নুমা একটা কম্পোজিশন, তুমি এত ভালো লাগলো। তুমি তো শেখো, আমি তোমার গলা শুনেই বুঝতে পারছি। জি ম্যাম। কার কাছে শিখছো? আমি শ্রদ্ধেয় কোহিনুর খানম ম্যামের কাছে। তোমার উস্তাদকেও মানে ভালো গাইড করছেন, আমার সশ্রদ্ধ প্রণাম। আমার না ভীষণ ভাল লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। আমার ভীষণ ভাল লেগেছে, ভীষণ ভালো লাগার একটা ক্ল্যাপ পেয়ে গেলেন। আমরা বন্দা ম্যামের কাছ থেকে শুনি। গলাটা খুব সুন্দর, একটা সুরেলা গলা, মেজাজি গলা, রেদার মেজাজি গলা, আরও খুব সুন্দর, কিন্তু ভেবো না যে হয়ে গেছে, অনেক রকমের সম্ভাবনার দরজাগুলো খুলে যাচ্ছে, কিন্তু যদি লেগে থাকো খুব ভালো চান্সেস আছে, খুব ভালো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, তোমাকে আমি পাঠিয়ে দেবো। আচ্ছা বীরবল, ও সরি, আমি তো ভাবলাম যে বীরবল আমার ছেলের মতোই তো লাগছে, একদম এই সময়কার বাচ্চাগুলো এরকমই হয়। হ্যাঁ, ইনোসেন্ট, খুব ভালো লেগেছে, খুবই খুবই খুবই। আর নিয়াচাচারি গানটা এত কঠিন লাগে, তুমি অ্যাটেম্প্ট করলে কিভাবে সেটাই আমি ভাবছি। এটার মধ্যে অবশ্যই তোমার বাবা মায়ের হাত আছে, ঠিক না? তারা এই ধরনের গান শোনেন, এবং শোনেন বলেই তোমাকে তারা উৎসাহিত করেছেন। তোমার বাবা মাকেই আমার ধন্যবাদ প্রথমে। খুবই সুন্দর, খুব একটা মায়াময় পরিবেশ সৃষ্টি হয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ হবে। মানে সাংঘাতিক ভালো লেগেছে, এই বয়সে তোমরা এ ধরনের গান গাইছো, সেরা কণ্ঠে আসছো, প্রতিযোগিতা করছো, মন খুলে এই যে কাজগুলো করছো না, তোমাদের এ ধরনের ছেলেমেয়েরা, এই বয়সের ছেলেমেয়েরা এভাবে ভালো কাজ করলে না, ওই যে আমাদের যে কতগুলো খারাপ ব্যাপার আছে না, এই যেগুলো বুঝতেই পারছো, নেশা, খারাপ কাজ, অযথা বাইরে কাটানো সময়, কিংবা বাজে সুইসাইডাল চিন্তাধারা, এগুলো সবই চলে যাবে। তো সেই জন্য আমি ভীষণভাবেই তোমাকে ওয়েলকাম করছি। ম্যাম কিন্তু দু হাতে ক্ল্যাপ দিল, তাহলে কিন্তু চারটা ক্ল্যাপ হয়ে গেছে। বিশ্বজিৎ স্যার, তোমার নাম রিয়াল? রিয়াল, রিয়ালটা কোন দেশের মুদ্রা? সৌদি আরব। কনভার্সন রেটটা জানো? 21.90। সবই তো জানো। আমি তুমি তোমাকে এখানে নাম্বার আছে 10, আমি তোমাকে এক রিয়েল দিব, 21.9, ডবল হচ্ছে এত বেশি। কেন জানো? যে এই প্রজন্ম যেদিকে দৌড়াচ্ছে তুমি তার উল্টো পথের যাত্রী, মানে দল ছুট একজন, সেজন্য তোমাকে আমি এক রিয়েল দিলাম। অনেক অনেক সুন্দর একটা কমপ্লিমেন্ট। রিয়াল, আপনার গায়কে ছিল এতই বেশি রিয়াল যে আমরা ইতিমধ্যে তিনটা ক্ল্যাপ পেয়ে গিয়েছি, তিনটা হয়েছে, মিতালি ম্যাম দিয়েছে, বন্দা ম্যাম, সামিনা ম্যাম। নাম্বার হচ্ছে 10, আমি দিলাম 22। কিন্তু রুল তো ক্ল্যাপ দেওয়া, ক্ল্যাপ না দিলে, ক্ল্যাপের উর্ধে এটা, বাড়িটা না দিলে তো আমি কাউন্ট করতে পারছি না। আমার টাইটেলও দে, তোমার বিশ্বজিৎ দে, চারটা ক্ল্যাপ হয়ে গেছে, আসলে পাঁচটা হয়েছে ম্যাম। সামিনা ম্যাম তো একসাথে দুটো দিয়েছেন, তাহলে দৌড়ে চলে যান, আপনার উপহারটা নিয়ে নিন। এভাবে চলে যাবে তুমি, আমার হাতে চলে এসেছে ফলাফল। আমি আগে ক্যাম্প রাউন্ডে যারা সরাসরি চলে গেছে তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আসছে মঞ্জুরি, বন্যা ঘোষ,
নুসিন আদিবা, নান্নু মোল্লা এবং রিয়া, আপনারা ছয়জন সরাসরি চলে গেছেন ক্যাম্প রাউন্ডে। কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ ওয়ান্স অ্যাগেইন। আমি এবার বাকি প্রতিযোগীদেরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক, আজ হলো গ্রুপ সি এর গ্র্যান্ড অডিশন। ছয়জন প্রতিযোগী যারা ডিরেক্ট ক্যাম্প রাউন্ডে চলে গেছে তারা আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে, আর বাকি প্রতিযোগীরা রয়েছে আমার পাশে। তাদের ভাগ্যে আজকে কি রয়েছে সেটা রয়েছে আমার হাতের কাগজে। এই প্রতিযোগীদের মাঝ থেকে কেউ যাবে ক্যাম্প রাউন্ডে, কেউ যাবে ডেঞ্জার জোনে, আর কাউকে এখান থেকে, এই মঞ্চ থেকে, এবারের মতো সেরা কণ্ঠ থেকে বিদায় নিতে হচ্ছে। আমি প্রথমে জানাচ্ছি, আমি যে নাম বলবো আমি তাকে অনুরোধ করব সামনে চলে আসবার জন্য। লামি, লামি আপনি যাচ্ছেন সরাসরি ক্যাম্প রাউন্ডে। কংগ্রাচুলেশন। ক্যাম্প রাউন্ডে বাকি প্রতিযোগীদের সাথে কি আপনি যোগ দিবেন? এবার আমি যে নামগুলো নিব তাদেরকে অনুরোধ করব আমার পাশে এসে দাঁড়াবার জন্য। প্রথমে ডাকছি স্বপন সর্দার, এরপর ডাকছি কেয়া দাস। এত ভয় ভয়ে আসছেন, ভয়টা আর পেতে হবে না, কারণ আপনারা চলে গেছেন ডেঞ্জার জোনে। তার মানে এখনই তো আর বিদায় নিতে হচ্ছে না, ভয়টা এখন একটু কমে গেল। ডেঞ্জার জোন থেকে আপনাদের আরও অনেক সুযোগ রয়েছে সামনে এগিয়ে যাবার। সো কংগ্রাচুলেশনস যে এখনও আপনারা সেরা কণ্ঠের মঞ্চে রয়েছেন, এই প্ল্যাটফর্মে রয়েছেন। আর আমার পিছনে যারা দাঁড়িয়ে রয়েছে, এবারের মতো আপনাদেরকে জানাতে হচ্ছে বিদায়। বাট আমরা তো প্রতি বছরে ফিরে আসছি এই আয়োজন নিয়ে, আপনাদেরকে ঠিক যেমনটি করে জাজেসরা বলেছেন সেরকম করে ফলো করতে থাকুন। আপনাদের সাথে আবারও দেখা হবে। ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি ফিলস আপ চ্যানেলের সেরা কণ্ঠ সিজন 6 পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার থেকে। আর বিদায় নিতে নিতে সবসময় যেই কথাটি বলি সেটাই বলবো, মিউজিক ইজ দ্য স্ট্রংগেস্ট ফর্ম অফ ম্যাজিক। আর সেই ম্যাজিক্যাল ভয়েস বাংলাদেশের সেরা কণ্ঠ খুঁজবার জন্য আমাদের এই আয়োজন ফিজ আপ চ্যানেলের সেরা কণ্ঠ সিজন 6 পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার। আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা আমাদের এপিসোডগুলো মিস করছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এপিসোডগুলো দেখে নিতে পারেন, দ্যাট ইজ চ্যানেল আই টিভি। ইউটিউবে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন, অথবা সেরা কণ্ঠ 2017 লিখলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন সবগুলো এপিসোড। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে গ্র্যান্ড এডিশনের পরবর্তী গ্রুপ নিয়ে। টিল দেন টেক কেয়ার, কিপ ওয়াচিং চ্যানেল আই, বাই বাই।